एक बार जदि देखी तमागो जन्नत रोई मेला दुनियादारी काज कर्म सेरे नमाज पढ़ितम सारा बेला ओ मोमिन चलो जाई जाई रे जन्नतेर पथ रे ओ मोमिन चलो जाई जाई रे जन्नतेर पथ रे जुगे जुगे नबी रसूल बोले गेसेन कुराने खुले पर सब आसे आमार महानबी जा किसु बोले गेसेन हादिस खुले पर सब आसे कर विश्वास थाके निश्वास ऐ दुनियार बुके पर नमाज पाइबा सम्मान तुलसी रातेर घाटे ओ मोमिन चलो जाई जाई रे जन्नतेर पथ रे ओ मोमिन चलो जाई जाई रे जन्नतेर पथ रे सुभानअल्लाह बोलें कोन पथ कथा बोलें जोरे बोलें কোন পথ সবাই মিলে বলছে না জবানটা কি বন্ধ শয়তান বলতেছে এ খালা ও ফুফু ও নানি ও দাদি জবান খুলবা না জবান খুলবা না জান্নাতের পথ কোনটি জান্নাতের পথ কোনটি এত সময় লাগলো কথা বলতে জান্নাতের পথ কোনটি জবান খোলা বলেন এই জান্নাতের পথে চলতে রাজি আছি কি আছি না বলেন আল্লাহ হাত তোলেন বলেন আল্লাহ একদম লম্বা করে দিবেন আল্লাহ মালাকুল মউত আজরাইল আমাদের কাছে না আসা পর্যন্ত ফরজ নামাজ ফরজ রোজা ফরজ পর্দা মা বাবার খেদমত শ্বশুর শাশুড়ির খেদমত স্বামীর খেদমত ছেড়ে দিব না ইব্রাহিম আলাইহিস সালামের অসতী এই নারীরা চল্লিশ জন ওই গাছ ধরল চোরক গাছ ধরল নমরুদ বলল নমরুদ বলল এই যে চল্লিশ জন নারী এদের কপালে টিপ লাগাইয়া দাও কি লাগাই দাও এদের কপালে টিপ লাগাইয়া দাও এখনকার অনেক মুসলমানদের মেয়েরা কপালে টিপ পরে পরে কি পরে না ওদের কপালে টিপ লাগাইয়া দাও দেখবেন হিন্দুর মেয়েরা ওরা কপালে টিপ পরে কি পরে না এখন আগের মুসলমানদের মেয়েরা অনেকে টিপ ব্যবহার করতো এখন টিপ কেউ পরে না অনেকে টিপ পরে না তারা কোরআনের পক্ষে চলে আসছেন সুবহানাল্লাহ সঠিক মতো পর্দা করতেছে কিন্তু কিছু কিছু মেয়েরা কপালে টিপ করতেছে ভুরু পিলাক করতেছে চুল কাটতেছে শার্ট পরে প্যান্ট পরে গায়ে উন্না দেয় না ওরা হচ্ছে বেহায়ার মতো চলাফেরা করে কথা বলেন ঠিক কিনা তবে মনে রাখবেন ইব্রাহিম আলাইহিসসালাম আগুনের কুণ্ডর মধ্যে দিবে এমন সময় ইব্রাহিম আলাইহিসসালাম বলছেন আমি এক আল্লাহর উপর ঈমান আনছি দেখি আমার আল্লাহ কেমন করে আমারে বাঁচায় সুবহানাল্লাহ বলেন আমি আল্লাহর উপর ঈমান আনছি আমার জন্মদাতা পিতা নিজের হাতে আমাকে আগুনের কুণ্ডই দিচ্ছে কিন্তু আমি আমার আব্বার বিরোধী করেছি আমার আল্লাহর উপর ঈমান এনেছি দেখি আমার আল্লাহ আমাকে আগুন থেকে বাঁচায় কিনা ইব্রাহিম আলাইহিসসালাম যখন বলেছে আমি আল্লাহর উপরে মানছি আমার বাবা মূর্তির দিকে হাত জোর করে দাঁড়ায় থাকে আমার বাবার কথা মানে নাই মূর্তি পূজার দিকে আমি মানে নাই শিরিকের গুণা আমি কখনো করতে যাই না আল্লাহর উপরে মানছি এ জিব্রাইল তুমি সরে যাও তোমার কাছে সাহায্য চাই না আমি সরাসরি আমার আল্লাহর সাহায্য চাই আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার কুদরতের হাত দিয়া ওই চরক গাছের রশিটা আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ধরে বলেছেন কার কথা এই কোরআনের মধ্যে আছে কি আছে না ইব্রাহিমকে আগুনের কুণ্ড থেকে বাঁচানোর জন্য আল্লাহ সরাসরি এই কোরআনের আয়াত তেলাবাত করে আগুনকে সতর্ক করে দিয়েছেন ইয়া নারুকুনি বারদাওয়া সালামুন আলা ইব্রাহিম এ নম্রদের আগুনের কুণ্ড খবর দ্বারা আমার ইব্রাহিম আমার উপরে ঈমান আনছে খবরদার আমার ইব্রাহিমের গায়ের একটা পশম পুরাইতে পারবি না আগুন জ্বালাইছে নমরুদ কিন্তু সে আগুন হুকুম পালন করে আল্লাহর কথা বলেন সুবহানাল্লাহ
সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতের হাত যখন চরম কাছে রশির মধ্যে পড়ে গেছেন, সঙ্গে সঙ্গে আগুনের কুণ্ডকে আল্লাহ রাব্বুল আলামিন ফুলের বাগান করে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ। গ্রামের মানুষ এই কালিয়াপুর গাজীপুরের মা বোনদেরকে বলে যায়, একজন ব্যক্তি আগুনের কুণ্ড দিয়েছে, মহল্লার মানুষ দেখতে আইছে, একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন ত্রিশ দিন চল্লিশ দিন হয়ে গেছে, কয়দিন চল্লিশ দিন হয়ে গেছে, আহারে নম্রুদ রাজার কুমার চল্লিশ দিন ইব্রাহিমের জন্য আগুনের কুণ্ডের মধ্যে রেখে দিয়েছে, কিন্তু আগুনের কুণ্ড ইব্রাহিমের একটা পশম পর্যন্ত পুরাইতে পারে না, একটা পশম পর্যন্ত পুরাইতে পারে না। সঙ্গে সঙ্গে গ্রামের মহল্লার মানুষগুলো দেখতে আসলো, কিন্তু দেখতেছে একটা মানুষ নমরুদ চল্লিশ দিন আগুনের কুণ্ডের মধ্যে দিয়েছে, আগুনের মধ্যে মানুষটা পড়তেছে না। ওই নমরুদের একটা কন্যা ছিল, নাম তার রাধা। নাম তার কি? নাম কি? রাধা। হিন্দুর মেয়ে, নাম নাম কি? রাধা। এই রাধা আগুনের কুণ্ডুর পাশে একটা ছিল গাছ, এখন ওই রাধা চিন্তা করে আমার বাবা একজন মানুষকে আগুনের কুণ্ডের মধ্যে দিয়েছে, কিন্তু চল্লিশ দিন হয়ে গেল মানুষটার কোনো সারা শব্দ পায় না, পুরে কি সারখার হয়ে গেছে। রাধা এইবার সেই গাছে উঠল, বিল্ডিংয়ের সাথে একটু উপরে উঠল, উঠেই আগুনের কুণ্ডের মধ্যে তাকিয়ে দেখে ইব্রাহিম আলাইহিস সালাম ফুলের বাগানের মধ্যে বসে আছে। সবাই বলেন, কিসের বাগানের মধ্যে? ফুলের বাগানের মধ্যে বসে আছে। মহল্লার মানুষগুলো দেখতেছে, যাহারে নমরুদ একজন মানুষকে আগুনের কুণ্ড দিয়েছে, আর সেই মানুষটাকে আগুনের কুণ্ড ফুলের বাগান হয়ে গেছে বলেন সুবহানাল্লাহ। রাধা ডাক দিয়ে কই, ও আল্লাহর গোলাম, তুমি আল্লাহর উপরে মানছো, আমার বাবা আর তোমার বাবা দুইজন মিলে, আমার বাবা নমরুদ আর তোমার বাবা আজর কুমার দুইজন পরামর্শ করে তোমার আগুনের কুণ্ডই দিয়েছে, কিন্তু তোমার এই আগুনটা ফুলের বাগান পরিণত হয়ে গেছে, আগুন ফুলের বাগান হয়ে গেছে। কেন কেমনে হল? ইব্রাহিম আলাইহিসসালাম বলতেছেন, ও নমরুদের কন্যা রাধা তুমি শুনিয়া না, আমি আমার আল্লাহর উপরে ইমান আনছি, আর তোমার বাবা মূর্তি পূজার কাছে ইমান, মূর্তির কাছে হাত জোর করে থাকে। ওমা আনা মিনাল মুশরিকিন, আমি দুনিয়ার কোনো মুশরিকের গোলাম না, আমি একমাত্র আল্লাহর গোলাম, আমি যে আল্লাহর উপরে ইমান আনছি, ওই আল্লাহ আগুনের কুণ্ডকে আমার আল্লাহ ফুলের বাগান করে দিয়েছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। এইবার রাধা ডেকে বলেন, ও আল্লাহর গোলাম, আপনার নামটা? আমি কি আসতে পারবো? আমার তো মন চাচ্ছে, এত সুন্দর ফুলের বাগান, আমার তো মন চাচ্ছে আপনার এই ফুলের বাগানের মধ্যে আমাকে আসতে। সুবহানাল্লাহ। ফুলের বাগান দেখলে সবাই তো পছন্দ আছে কি আছে না? হে আল্লাহর গোলাম, আমি ফুলকে পছন্দ করি, ফুলকে আমি বড় পছন্দ করি, আপনার এই ফুলের বাগানে আমি একটু আসতে চাই। লা ইলাহা, আমার কলবের দরজা খুলিয়া দাও, দেখিব তোমার মাকার ঘর, যেই ঘরেতে কান্তেন নবীজি উম্মতি উম্মতি বলিয়া লা ইলাহা কালিমা, লা ইলাহা কালিমা, লা ইলাহা, লা ইলাহা ইন্নি কুন্তু জিলানি আবিদুল কাদের জিলানি, এমন ঘুম আইসগ তুমি ফজরের নামাজেও জাগনি, লা ইলাহা কালেমা, লা ইলাহা কালেমা, লা ইলাহা আলিফেতে আল্লাহু কলবেতে নূর, আলিফেতে আল্লাহু কলবেতে নূর, নূর মোহাম্মদ প্যারা রসুল আমার আল্লাহ ডাকি তোমারে, কালেমা লা ইলাহা কালেমা, লা ইলাহা কালেমা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ও আমার কালিয়াকুড়ের মা বোনরা, ও আমার গাজীপুরের মা বোনেরা একটু খেয়াল করেন, নমরুদের কন্যা রাধা ইব্রাহিমকে ডেকে বলছেন, ও আল্লাহর গোলাম, তুমি আল্লাহর উপরে মান আনছো, এই জন্যে আমার বাবার নমরুদের আগুনের কুণ্ডকে আল্লাহ রাব্বুল আলামিন ফুলের বাগান করে দিয়েছেন, সুবহানাল্লাহ। ও ইব্রাহিম, আমার মন চাইছে তোমার ওই ফুলের বাগানে একটু আসতে, আমার মন চাইছে, আমি ফুলকে ভালোবাসি, আমি ফুলকে ভালোবাসি, তোমার ওই ফুলের বাগানটা কত সুন্দর ফুলের বাগান, আমার মন চাইছে আমার ওই বাগানে আসতে, কিন্তু ওই বাগানটার মধ্যে আমি কেমন করে যাব। ইব্রাহিম আলাইহিসসালাম বলছেন, আমি আল্লাহর উপরে ঈমান আনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার বাবার নমরুদের আগুনের কুণ্ড ফুলের বাগান করে দিয়েছেন, সুবহানাল্লাহ। তুমি যদি এই ফুলের বাগানে আসতে চাও তবে আমি ইব্রাহিমের প্রতি তোমার ঈমান আনতে হবে, সুবহানাল্লাহ। বলেন, নবী রাসূলদের উপরে ঈমান আনার দরকার আছে কি আছে না? কথা বলেন, আমার আল্লাহর উপর ঈমান আনতে হবে, আল্লাহর উপর ঈমান আনতে হবে, কোরআনের উপর ঈমান আনতে হবে, সমস্ত হাদিসের উপর ঈমান আনতে হবে, নবী রাসূলদের উপর ঈমান আনতে হবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি রহমি করা নজীবি করা মদিনা, নবীজিকে না দেখাইয়া আজরাইলে পাঠাইয়া, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নমরুদের কন্যা রাধা বলছেন, আপনার ওই ফুলের বাগানটার মধ্যে আমার একটু মন চাইছে আসতে। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও নমরুদের কন্যা শাহজাদি, এই ফুলের বাগানে যদি আসতে হয় আমি আমার আল্লাহর উপর ঈমান আনছি, এই জন্য আগুনকে আল্লাহ ফুলের বাগান বানিয়ে দিয়েছে, আর এই ফুলের বাগানে তোমাকে যদি আসতে হয় আমি ইব্রাহিমের উপর তোমার ঈমান আনতে হবে। একবার যদি দেখি তামাগো জান্নাতে রই মেলা, দুনিয়াদারি কাজে কর্ম ছেড়ে কোরআনে পড়িতাম সারা বেলা, ও মমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে, ও মমিন চলো যাই যাই রে জান্নাতের, জবান করলেন জবান করলেন, ও মমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে, যুগে যুগে নবী রাসূল বলে গেছেন, কোরআনে খুলে পর সবই আছে, আছে আছে, এ কোরআনে আছে কি? জান্নাতের কথা আছে, জাহান্নামের কথা আছে, শাস্তির কথা আছে, যুগে যুগে নবী রাসূল বলে গেছেন, কোরআনে খুলে পর সবই আছে, আমার মহানবী যা কিছু বলে গেছেন, হাদিসি খুলে পর সবই আছে, কার বিশ্বাসে থাকিতে নিঃশ্বাস এই দুনিয়ার বুকে, পার কোরআন পাইবা সম্মান অন্ধকার কবরে, ও মমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে, ও মমিন চলো যাই যাই রে জবান খোলেন জবান খোলেন, ও মমিন চলো যাই যাই রে, একবার যদি দেখি তামাগো জান্নাতে রই মেলা, দুনিয়াদারি কাজ কর্ম ছেড়ে নামাজি পড়িতাম সারা বেলা, ও মমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে, ও মমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে, যুগে যুগে নবী রাসূল বলে গেছেন, কোরআনে খুলে পর সবই আছে, আমার মহানবী যা কিছু বলে গেছেন, হাদিস খুলে পর সবই আছে, করা বিশ্বাসে থাকিতে নিঃশ্বাস এই দুনিয়ার বুকে, পার নামাজ পাইবা সম্মান তুলসী রাতের ঘাটে, ও মমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে, ও মমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে, সুবহানাল্লাহ। বলেন,
কোন পথ? কথা বলেন, জোরে বলেন, কোন পথ? সবাই মিলে বলছে না, জবানটা কি বন্ধ? শয়তান বলতেছে, এ খালা, ও ফুপু, ও নানি, ও দাদি, জবান খুলবা না, জবান খুলবা না। জান্নাতের পথ কোনটি? জান্নাতের পথ কোনটি? এত সময় লাগলো কথা বলতে। জান্নাতের পথ কোনটি? জবান খোলা বলেন। এই জান্নাতের পথে চলতে রাজি আছি কি আছি না বলেন। আল্লাহ, হাত তোলেন বলেন, আল্লাহ একদম লম্বা করে দিবেন। আল্লাহ, মালাকুল মউত, আজরাইল, আমাদের কাছে না আসা পর্যন্ত ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, মা বাবার খেদমত, শ্বশুর শাশুড়ির খেদমত, স্বামীর খেদমত ছেড়ে দিব না বল। আল্লাহ, বেপর্দায় চলব না, ইষ্টার যশার জীবনে থাকব না, মেলার মাঠে আর কোনোদিন যাব না। ওই দেখেন কথা বলেন না, বলেন মেলার মাঠে আর কোনোদিন যাব না। এর আগে কি গিয়েছেন মেলার মাঠে? গিয়েছেন মেলার মাঠে? গিয়েছেন? খবরদার, যদি মেলার মাঠে যান, একজন মানুষের সাথে যদি ধাক্কা খায়, আমি কোরআন থেকে কথা বলছি, ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমরা মুসলমান আর আমাদের জাতির পিতা এই ফুলাপান দেশে লেখা মনে মনে করে খেদান ছিল ফুলাপান ওখান থেকে। আমাদের মুসলমানদের জাতির পিতার নাম কি? সবাই জবান খুলে বলেন। ইব্রাহিম আলাইহিসসালাম, তিনি আল্লাহর খলিল, তিনি নবী, তাকে নমরুদের আগুনের কুণ্ডর মধ্যে পরীক্ষা দেওয়া লাগেছেন। এই পরীক্ষায় আমাদের পাশ করবো না ফেল করবো? কথা বলেন, পাশ করবো না ফেল করবো? মুসলমানের মেয়েরা হিন্দুদের পূজায় যায়, হিন্দুদের মেলায় যায়, খবরদার মেলার মাঠে যাওয়া হারাম। মেলার মাঠে যারা যায় তারা অসতী। তারা কি? তারা কি অসতীর কথা বলে নাই? মেলার মাঠে 40 যুবক, 40 জন যুবক আর 40 জন যুবতী, ওদেরকে বাহাইয়ার মতো, ওদেরকে নেকেট ছবি পড়াইয়া, ওদেরকে জিনা করাইয়া ইব্রাহিম আলাইহিসসালামের সব কাজ ধরাইছিল। আজকে আমি এখানে বলে যেতে চাই, কোন মুসলমানের মেয়েরা যদি মেলার মাঠে যায়, তবে তাদের সঙ্গে ধাক্কা লাগবে, আর তাদের দুনিয়াতে যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত। তোমার মহব্বত যদি হয় ওই মেলার মাঠের ওই যুবতীদের সাথে, যদি তোমাদের মহব্বত হয়, তাহলে ওই কাতারে তোমাকে কাল হাসরের মাঠে দাঁড়ানো লাগবে। তাহলে আমরা দুনিয়াতে চলবো আল্লাহর কোরআনের পক্ষে, আমরা দুনিয়াতে চলবো আল্লাহর পক্ষে, আমরা কথা বলবো কোরআনের পক্ষে। আল্লাহর নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে উম্মতেরা, তোমরা যদি কোরআনের পক্ষে কথা বলো, আমি তোমাদের মরণের সময় আমি রাসূল তোমাদের পক্ষে থাকবো। কোরআন আমাদের সঙ্গে কথা বলবে, কোরআন আমাদের সঙ্গে কথা বলবে। শুনিয়া রাখেন গাজীপুরের মা বন্দা, কালিয়াপুরের মা বন্দা, ভালো করে শুনিয়া রাখেন। কোরআন বলবে, আমি কোরআন দিয়ে যারা জীবন তৈরি করবে, তারা মরিয়া গেলে মরণের সময় আমি কোরআন তাদের পক্ষে কথা বলবো। যেই ব্যক্তি এই দুনিয়ায় কোরআন দিয়ে জীবন তৈরি করবে, আমি কোরআন তাদের কবরের মধ্যে থাকব। যেই ব্যক্তি কোরআন দিয়ে জীবন তৈরি করবে, আমি কোরআন তাদের হাসরের মাঠে সাফায়াত করব। একদিকে আমার নবী সাফায়াত করবেন, আর একদিকে কোরআন আমাদের সাফায়াত করবেন, বলেন সুবহানাল্লাহ। পলসিরাতের ঘাট 30,000 বছরের পলসিরাতের ঘাট, হীরার সাইদ ভালো, আমার বসের রাত্রে চ অন্ধকার চুলের চেয়েছি পুন। ওই পলসিরাতের ঘাটে এক সাইডে থাকবেন আমার দয়ার নবী, মায়ার নবী, আর এক সাইডে থাকবেন আমার পবিত্র কোরআন। কোরআনে মধুর বাণী আমি যখনই শুনি, আমার মন ভরে যায়। শোন মুমিন মুসলমান, পড়ে দেখো না কোরআন কত শান্তি পাওয়া যায়। কোরআনে মধুর বাণী, সুবহানাল্লাহ বলেন, এই বুকে রাখো কোরআন, তুমি শান্তি পাবে মরণে, থাকবে কবরে রাখিও স্মরণে। কোরআনে মধুর বাণী আমি যখনই শুনি, আমার মন ভরে যায়। শোন মুমিন মুসলমান, পড়ে দেখো না কোরআন কত শান্তি পাওয়া যায়। কোরআনে মধুর বাণী।
প্রতিটি আরোপে দাস দাস নে কি আছে আমলে জমা হয় সুবহানাল্লাহ বলেন প্রতিটি আরোপে দাস দাস নে কি আছে আমলে জমা হয় কুরআন এমন মধুময় দিয়াছেন পরোয়ার কুরআনে মধুর আমি যখন শুনি আমার মন ভরে যাই শোনো মুমিন মুসলমান পড়ে দেখো না কুরআন কত শান্তি বলে বলে না বলে না কত শান্তি পাওয়া যায় কুরআনে মধুর বাণী সুবহানাল্লাহ বলেন এই কুরআন কলিজার মধ্যে রাখতে রাজি আছি রাখতে রাজি আছি আমি বলেছি আমাদের জীবন বড় না কুরআন বড় কথা বলেন আরেকটা প্রশ্ন করতে চাই আমাদের দেহর দাম বেশি না রুহর দাম বেশি কিসের দাম বেশি দেহর দাম বেশি না রুহর দাম বেশি আহারে আমার মা বন্ডা আজকের এই কোরআনের কথা শুনে যারা ইমান আনবে ইমান যারা মজবুত করবে আমি তাদের কথা একটু বলি গো মা মন্নর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জায়গায় আমাদের জায়গা করে দিয়েছেন সেই জায়গাটার নাম হলো কবর আর আমরা যখন কবরে চলে যাব আমাদের প্রথম বিপদ হলো আমাদের মরণ প্রথম বিপদ মরণ মাউতু কাসিন কুল্লু নাফসিন বোন কবর বাইতে কুল্লু নাফসিন দাখিল আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই আমরা মরণকে ভালোবাসি কারা মরণকে কারা কারা ভালোবাসি মরণকে কারা কারা ভালোবাসি সবাই ভালোবাসেন সবাই ভালোবাসেন আপনাদের সাথে আমি একমত না আপনাদের সাথে আমি একমত না আপনারা কেউ মরণকে ভালোবাসেন না বাসেন সত্যি তো মৃত্যুকে পছন্দ করেন করেন না কখনো করেন না এখন ডাক্তারখানায় নিয়ে গেলে মাথা ঘোরে গা হাত পায়ে বল পায়নি ঘন ঘন পিপাসা লাগে ডাক্তারের কাছে নিয়ে গেছে ডাক্তার বলছে ডায়াবেটিস হয়েছে কি হয়েছে এই আমার ফাতেমা আপাকে বললাম আমার ফাতেমা আপা বলতেছে আপা গায়ে রক্ত কম ফাতেমা আপা বলতেছে আপা গায়ে রক্ত কম বললাম বেশি করে দুধ খাবেন আপা বলতেছে ওরে বাবা আমার হাই প্রেশার কেমন কি প্রেশার হাই প্রেশার তার কারণ প্রেশার হাই আরো হাই হয়ে গেলে মানুষ মারা যায় কথা বলেন ঠিক কি না প্রেশার হয়েছে হাই দুধ খাইলে হবে আরো হাই মারা গেলে ছেলেরা ছেলে মেয়েরা করবে হাই হাই কথা বলেন ঠিক কি না মিথ্যা ডাক্তারখানায় গিয়েছে ব্লাড পরীক্ষা করে ধরা পড়েছে ডায়াবেটিস হয়েছে হাঁটতে হবে ভাত খাওয়া যাবে না ডাক্তারের নিয়ম মেনে চলতে হবে আপনি বাড়িতে আসবেন যদি মৃত্যুকে এতই ভালোবাসেন ডাক্তারের একটা হুকুম আপনি পালন করবেন না পেট ভরে মিষ্টি খাবেন পেট ভরে মিষ্টি খাবেন পেট ভরে খাবার খাবেন আপনার হায়াত আস্তে আস্তে কমিয়া যাইবেন মরিয়া যাইবেন আপনি ভয়ে ওই যে ডাক্তার বলেছে আমার ডায়াবেটিস হয়েছে মিষ্টি খাইলে মরিয়া যাইব এই ভয়ে আপনি মিষ্টি খাবেন না তাহলে আপনি কেমনে মরণকে ভালোবাসেন কেমন করে ডাক্তারের কাছে গিয়েছেন প্রেশার মেপেছেন প্রেশার হাই আপনি গরুর গোশ খাবেন না হাঁসের ডিম খাবেন না আপনি খালি তেঁতুল গুলায়া তেঁতুলের পানি টক পানি খাবেন কথা বলেন ঠিক কি না কেন খাবেন কেন মরণকে বলে ভালোবাসেন এত পছন্দ যদি মরতেই চান তবে গরুর গোশ পেট ভরে খান গরুর গোশ পেট ভরে খায় না হাই প্রেশার আরো হাই হয়ে যাবে মানুষ মারা যাবে মরণেরই কথা কি তোমার মনে পড়ে না ও মানুষ পর্দা কেন করো না কবরি ঘরের কথা কি তোমার মনে পড়ে না ও মানুষ নামাজ কেন পড়ো না ঠিক কি না কথা বলেন ঠিক কি না কবর ঘরের কথা যার মনে পড়েছে সে নামাজ ছাড়তে পারবে না কবরে
বাপের কথা যার স্মরণ হয়েছে এই দুনিয়ায় সেই ব্যক্তি বেপর্দায় চলতে পারবে না। তার কারণ বেপর্দায় চলে কারা, কবরের কথা মনে করে না যারা। দুনিয়া আছে গাছ আমরা টাইট, তাই আল্লাহর রাস্তায় করতেছে ফাইট। আমার মা বোনরা আমরা মরণকে কেউ পছন্দ করি না। আল্লাহ বলেছেন মাও তো কাসিন করলো না সে সারে বোন, কবর বাইতে করলো না পিসিন দাখিল। সুবহানাল্লাহ, আমি ব্যাখ্যা দিছি বুঝেন, আমি এতটুকু কথা বললাম কেন? আপনারা একটু হাসি দিলেন, আনন্দ করলেন, কারণ আমি বুঝাই দিচ্ছি আমরা কেউ মরণকে পছন্দ করি না। আল্লাহ বলেছেন মাউত কাছিন কুল্লু নাফসিন সারে বোন, মউতকে তোমরা পছন্দ করো না, মউতকে তোমরা কেউ স্মরণ করতে চা না, মরণকে ভয় করো না, মৃত্যুবরণ কেউ করতে চান না, আমরা মৃত্যুকে কেউ পছন্দ করি না। আল্লাহ বলেছেন তোমরা মরণকে কেউ পছন্দ করো না, তারপরও মরণকে শরবতের মতো বহন করা লাগবে। সুবহানাল্লাহ বলেন, সবাই বলেন সুবহানাল্লাহ। আমরা মরণকে কেউ ভালোবাসি না, তবুও মরণকে শরবতের মতো বহন করা লাগবে। কথা বলেন ঠিক কিনা, কথা বলেন ঠিক কিনা? মা বোনরা খেয়াল করবেন, দুনিয়ার বাহাদুরে পড়তেছি কত শক্তি, টাকার জ্বর, অর্থ সম্পত্তির জ্বর, দলের জ্বর আছে না, কত রকমের শক্তি মানুষের আছে না, কথা বলে আছে কিনা? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন করয় অহংকার রে মন আমার, কেন করয় অহংকার। অহংকার করা যাবে, অহংকার করা যাবে। দেহ তোমার চর মচর গলে পচে যাবে, কেন করয় অহংকার রে মন আমার, কেন করয় অহংকার রে মন আমার, কেন করয়। অহংকার করা যাবে, অহংকার করা যাবে, যাবে অহংকার করা। অহংকার করতে পারবেন, অহংকার কে করতে পারে? টাকার অহংকার করা যাবে না, বাড়ি গাড়ির অহংকার কিছুই করা যাবে না। তবে আমাদের টাকা পয়সা বাড়ি গাড়ি কিছুই কবরে যাবে না, আমাদের খালি হাতে কবরে চলে যাওয়া লাগবে। লাগবে কি লাগবে না? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। ক্ষমতা রই দাপটেতে করছো বাহাদুরি, ভাবনি একদিন তুমি হইয়া যাইবে চুরি। ঠিক কিনা? চুরি হবেন না, চুরি হবেন না, আমাদের এই রুহটা চুরি হয়ে যাবে, দেহ থেকে বের হয়ে যাবে, আমরা আর পাবো না। পাবো কি? অহংকার করতে পারবেন না। আপনি অহংকার করেন, কিসের অহংকার? এত বড় বড় চুল আছে, শ্যাম্পু করে রাস্তা দিয়ে ঘোরেন, চুল কারা দেখাইতেছেন? কালকে আমি গাড়ির মধ্যে আসতে আমার সামনে সিটে একটা মহিলা বসা আছে, বুরকা পরেছে, কিন্তু দেখলাম মাথা আলগা, বুরকার কালারও যেমন, উড়নাটাও পিছলে, মানে জর্জেটের উড়না আর জর্জেটেরই বুরখা। আমার সামনে সিটে বসে আছে, পাশেই সিটে বসে আছে। আমি মনে করেছি ও মনে গরমে জেলা উন্না খুলে মনে বেগে রেখে দিয়েছে, কিন্তু ওর গলার সাথে মাপটের মতো ঝুলানো রয়েছে, মানে বুরকার কালারও যেমন আর ওড়নার কালারটাও সেরকম, সেট আছে দেখেন না, সেট থাকে না, গলার মধ্যে এরকম করে পরানো রয়েছে, মাথা আলগা, কাঁকড়া মারা চুলের উপরে, টিকরের উপরে পেঁচায় কাঁকড়া মারি রাখেছে, বসে আছে, বসে আছে। পিঠে মারলাম এক ধাক্কা, কথা বলবে কি করে? ওর পণ্যে যদি বুরখা না থাকতো, ওর পণ্যে ওর গায়ে আমি ধাক্কা দিতাম। সত্য কথা, ও যদি লেডিস মহিলা হতো, জিন্সের প্যান্ট পরা মহিলা হতো, ওর মাথা আলগা ছিল, আমি কিছুই বলতাম না। ও পরেছে বুরখা, ওর পিঠে মারেছে এক ধাক্কা, আমার দিকে এরকম করে তাকাইছে। তাকানোর পরে আমি বললাম, বুরখা পরে যদি মেয়েরা মাথা আলগা করে রাখে, তা বুরখা কেন পরছে না? কথা বলেন ঠিক কিনা? সত্য কথা, হক কথা সামনের পার বলেছি। আপনি বুরকা পরেছেন কেন? আপনার মাথার চুলগুলো তো সবাই দেখতেছে, আপনার মাথা আলগা,
বোরকা কেন পরেছেন আপনি? কথাবার্তা না বলে ওই সেইটা আবার মাথায় দিয়ে আবার গিড়ে মারলো মাফলাটার মতো, পুরুষরা যেমন গিড়ে মারে না মাফলা, ওরকম করে গিড়ে দিল। খেয়াল করতে হবে, হ্যাঁ মা বোনেরা, তবে আমাদেরকে সতর্ক থাকতে হবে। নিজে পর্দা করো, অপরকে পর্দা দাওয়াত দাও, পর্দা শিক্ষা দাও। কথা বলেন সুবহানাল্লাহ। অহংকার করা যাবে না, যাবে কি? অনেক মেয়েরা লম্বা লম্বা নখ রাখে, নখের মধ্যে নেল পালিশ নেয়, রং লাগায়, এগুলো করা যাবে না। যাবে কি? তার পা থেকে মাথা পর্যন্ত যেগুলো জিনিস আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন সব আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে কিনা, আছে কিনা বলেন? ছয় দিনই পরে নখ খসা যাবে, নয় দিনই পরে চুল, ছয় দিনই পরে নখ খসা যাবে, নয় দিনই পরে চুল, কবর গৃহে সামানের নিতে কইর না কেউ ভুল, কবরের জায়গা ভালো নয়, কবরের জায়গা ভালো নয়, কবরের জায়গা ভালো নয়, কবর বলেন, কবরের জায়গা ভালো নয়, কবর ছয় দিনই পরে নখ খসা যাবে, নয় দিনই পরে চুল, ছয় দিনই পরে নখ খসা যাবে, নয় দিনই পরে চুল, কবর গৃহে সামানের নিতে কইর না কেউ ভুল, কবরের জায়গা ভালো নয়, কবরের জায়গা ভালো নয়, কবরের জায়গা ভালো নয়, কবর আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর সতেরো দিনে পেট পেটে শেষে পোকার খাদ্য হবে, ষাট দিনে পরে গোশ থাকে বেনা কঙ্কাল পরে রবে, ঠিক কিনা? ঠিক কথা বলেন, ঠিক। সতেরো দিনে পেট পেটে শেষে পোকার খাদ্য হবে, ষাট দিনে পরে গোশ থাকবে না কঙ্কাল পরে রবে, নব্বই দিনে হার গলে সব, নব্বই দিনে হার গলে সব আলাদা হয়ে রয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর কবর জায়গা ভালো নয়, কবর কোরআন দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কোরআন দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর ছয় দিনই পরে নখ খসা যাবে, নয় দিনই পরে চুল, ছয় দিনই পরে নখ খসা যাবে, নয় দিনই পরে চুল, কবর গৃহে ছামানে নিতে কইর না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, ঠিক কিনা?